বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত এক এক দুই ছয় তিন চার ছয় এক এবং শূন্য এক আট এক পাঁচ তিন পাঁচ চার ছয় পাঁচ শূন্য আমাদের মা বোনরা কি পারবে মা ফাতেমার চরিত্র ধারণ করতে পারবে চেষ্টার বিষয় ঠিক বলেন মন জদ্দা ওয়াজদা চেষ্টা করলে পারবে এটা চেষ্টার বিষয় আপনি চেষ্টা করবেন টেন্ডেন্সি এপ্লাই করবেন আমি চাই মা ফাতেমার জীবন ধারণ করতে আরে বাবা মা ফাতেমার সেই জাত যে সব সময় সাত পর্দার সাত পরলের কাপড় পরতেন সুবহান আল্লাহ এত গরম এত গরমে এয়ার কন্ডিশন আছে গরম এত গরমের মধ্যে মা ফাতেমার গায়ে বোরকা উঠেছে সাত পর্দার কয় পর্দা সাত পর্দার আমাদের মা বোনরা তো নাউজুবিল্লাহ মিন জালিক কি বলবো বলতে লজ্জা লাগে সমস্ত মুরিব্বীর আছে আমরা তো সমাজের সবার উপরে আমরা আছি আল আমরা আছি তো বলতে লজ্জা লাগে আমাদের মা বোনরা যে কাপড় গায়ে দিচ্ছে আমি চিন্তা করি যেই মেয়ে যেই বোন যেই মা যেই বাড়ি এই কাপড় গায়ে দিয়েছে উনি এই কাপড় গায়ে দিয়ে ওনার বাবার সামনে কিভাবে যায় ঠিক কিনা বলে বাবার কি বিবেক নাই চিন্তা করলাম এদের বিবেক নষ্ট হয়ে গেছে বিবেক নষ্ট হয়ে গেছে বিदाई মুস্তাফা বলছে হায়াতুন নবী বলছে কিছু নারী জাহান্নামে যাবে নবীজি বলছে এমন নারী নেশাউ কাসিয়াতুন আরিয়াতুন এমন নারী জাহান্নামে যাবে যে নারীরা কাপড় পরবে কাপড় পরে তাদের বডি দেখা যাবে শিরে শিরাই রক্তে রক্তে মিশে গেই সেইত হে যুগের নাম মেরে মুসলমান ঠিক কি না দেবান্দ মুসলমান ও যে ব্যেনা মাথার সরদ bari মাথা টুপি গালো দাড়ি কি হ সরদ বড় বেনাম আদের মুনাফেক الصوره বাড়ি মাথা টুপি গালর দাড়ি হত মলয় ঠাকুর ফির বান তো তেল আগা সুত খায় মত না বোধ হুজুর অলসুত খায় আজানা না সুদি মোলয় আসে আলের লিস্টLambda দি তেghum চিড়ং টোনার ভিতরে আসাদ আসাদগঞ্জ দরি এ তোয়ার মত্তের ফলো পর্যন্ত হাওয়া মোলয় সুত খায় আতে 44 লিস্টি আছে এডুগো বাস খইল্লে আছে পড়িয়ার মত না

নামাজে মানুষকে মসজিদে দায়িত্ব দিতে হয় ঠিক কিনা বলেন নামাজের গুরুত্ব বুঝবে না যার কাছে নামাজ আছে সে মসজিদের গুরুত্ব বুঝবে ঠিক কিনা বলেন এটা তো আর মজুম যে হরতালে খবর দিল আছে না ভাই দিন নাই ধর্ম নাই কিছু নাই কিছু না বুঝে ও তো ফর খাই ফেল ফর খাই ফেল নামাজ সুরত থাকতে হবে ভিতরে আদর্শ থাকতে হবে আমার আল্লাহ কুরান বলছে লাকাদ কায়ানেরাকুম ফি তোমাদের সমাজ বলেন ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবন ধর্মীয় জীবনে তোমাদেরকে নাজাদ দিতে পারে মস্তবার চরিত্র সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন নেতা তোমাদেরকে মুক্তি দিতে পারে মুস্তবার আদর্শ লাগবে মা ফাতেমা ড্রেস গায়ে দিতে একটা যুব্ব ছিল ওনার সাতরদার যুব্বা সুভানন্দ বলেন আমাদের এই যুগের মা বোনদেরকে গায়ে তুলে দিলে চব্বিশ ঘন্টায় এদেরকে মেডিকেল নিতে হবে কি বলেন মাহাতমে এত ধৈর্য ছিলেন এত বুর্দুবাহারী ছিলেন এত ধৈর্য পাহাড় ছিলেন একেবারে তিন দিন তিন দিন পর্যন্ত করে আগুন জলে নাই ছুলা আগুন নাই পাত্রখানা নাই মুখে পেটে খানে নাই তারপরেও জবান বন্ধ নাই মস্ত গুলামি করছে আল্লাহর কুদুরতার জিকির করছে যদি বলেন না মা ভাত চরিত্র ইন্তকাল করে কবরে চলে যাবে মা ভাতে আপন স্বামী আমার নবী ইন্তকালের ছয় মাস পরে মা ভাতমার দুনিয়া থেকে চলে যাবেন রমজান মাসের দুই তারিখ সুবহানাল্লাহ বলেন তারিখ গত দিনে তার মানে তিন তারিখে পড়ছে রমজানে গাউসু পাকের জন্ম রমজানে মা ফাতিমার ইন্তিকালও রমজানে এগুলো জেনে রাখবেন মা ফাতিমা ইন্তিকাল করে চলে যাবেন স্বামী পাশে বসতেন মওলা আলী স্বামী পাশে বসলেন স্বামী আমি তোমার কাছে আমার একটা আবদার থাকবে আমি যখনই মারা যাব আমাকে দেরি করবেন না আমাকে রাত্রে গোসল দিবেন আমাকে কবরস্থ করবেন কখন রাত্রে দিনের বেলায় আমার দাফন কাফন হবে না আমাকে যা করার রাত্রে করবেন আমি ফাতমা জীবনে কোন পরপুরুষ আমাকে দেখে নাই সুবাহান কোন পুরুষের নজর আমার উপর পড়ে নাই আর আমিও কোন পুরুষকে সুবাহান আল্লাহ মায়াশা বসে আছে আল্লাহ নবী ঢুকলেন সাহাবে কেরাম আসলেন একজন অন্ধ সেহাবা আসলেন উম্মে মকতুম আবদুল্লাহ ইবনে উম্মে মকতুম উনি আসলেন উনি চোখ অন্ধ নবুজি বললেন আয়সা ইহজিবি ফর্দা করো বলে ইয়াসুল্লাহ কেন উনি তো অন্ধ মানুষ উনি তো আমাকে দেখতেছে না বলা আয়সা উনি তো আমাকে দেখছে না তুমি তো তাকে দেখতেছো তুমি তো তাকে দেখতেছো ফর্দা উভয়কে করতে হবে পর্দা উভয়ে দরকার নারীরা নিজের বউরিকে ফর্দা করবে পুরুষে তার চোখের মধ্যে ফর্দা দেবে ঠিক কিনা বলেন দুটা লাগবে বাবা এখন তো পর্দার সবদিকে উঠে গেছে ঠিক না কোন একটা বিয়ে টাউনের কোন বিয়ে হলে এখন টান হওয়ার আগে এখন গ্রামের মধ্যে চলে গেছে গ্রামে গ্রামে ক্লাব ক্লাবের বিয়ে ক্লাবের বিয়ে ওখানে নারী পুরুষ অবাধ ও বিচরণ ঠিক না বলেন দিন দিন শরিয়ত চলে যাবে ইসলাম উঠে যাবে মানুষের হায়া চলে যাবে মুস্তাফা বলেছে ইজা ফাতাল হায়া ফাফআল মাশিতা যখন তোমার লজ্জা চলে যাবে যখন তুমি সিমলেস হয়ে যাবে তোমার লজ্জা যখন চলে যাবে তখন তোমার ইচ্ছা মতো যা সব তুমি করতে পারবা ঠিক কিনা বলেন এটা একমাত্র লজ্জার বিষয় লজ্জার বিষয় আহা হাজরত রাবিয়া বসরি বিশ্ববিখ্যাত বলি ঠিক না রাবিয়া বসরিয়া উনি বসরা শহরের আল্লাহর ওলিয়া ছিলেন মহিলা বলি আমরা তো মনে করি ওলিমানের সকল পুরুষ আর না 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 জগতে এমন মহিলা ওলিরা আছে যারা জমিন বসে আল্লাহর আরশ দেখতে পায় যারা বলেন না এ রাবি একজন রাবিয়া বসরি উনি বালে ঘাওয়ার পর থেকে একটু গভীর মনোযোগ উনি বালে ঘলেন রাবে আবসরি বালে ঘাওয়ার পর থেকে একটা পানির একটা মাটির গড়ি ব্যবহার করতেন পাকারা পছরাবার জন্য রাবে আবসরি নিজে তো সুন্দর মহিলা ছিলেন এত রূপসী এত মধুর জোনার মধ্যে ছিলেন এত সুন্দর উনি ছিলেন উনি সুন্দরগুলো উনি ডাকিয়ে রাখতেন জীবনে কখনো স্বামী গ্রহণ করেন নাই স্বামী নেন নাই বালে ঘওয়ার পর থেকে একটা মাটির গড়ি উনি ব্যবহার করতেন মাটির গড়ি চোদ্দ বছর পরে যে চোদ্দ বছর মাটির গড়ি ব্যবহার করার পরে হঠাৎ মাটির জিনিস আর কদিন তাকে এটা ভেঙে গিয়েছে নষ্ট হয়ে গেল নষ্ট হবার পরে মা রাবে বছরে কাঁদতেছে আল্লাহ আল্লাহ আমি কি করতে পারি কি করতে পারি আমার জীবনে আমি কোন স্বামী গ্রহণ করলাম না আমার সম্ভ্রম কেউ দেখতে পারে নাই আল্লাহ আমি একমাত্র মাটির একটা গড়িকে মাটির একটা বদনাকে আমি আমার লজ্জাস্থান দেখিয়েছি পায়খানা প্রস্তাবের সময়

একটা মাটির কুটিরপে বাবার এই চিন্তা সুভাল্লা বলেন চিন্তা করুন দেখ রাবিয়া বসলে ওনাই পাঞ্জি ছিলেন পাঁজি বছর ওনাকে চারবার বিক্রি হয়েছে ওনাকে চারবার কিনেছে কিনেছে ওনার মালিকের কাছে কাছে র বি যাওয়ার পরে মালিককে শর্ত দিতেন ও মালিক আমি সারাদিন তোমার গোলামী করব। তোমার কাজ কারবার করব মালিক রে মাগরিবের পর থেকে মালিক তুমি আমার রুমে আসতে পারবা না আমাকে রিজার্ভ রুম দিতে হবে রিজার্ভেশন আমাকে রাখতে হবে ও মালিক তোমার যা কষ্ট যা কর্ম আছে দিনে করব আমি রাত্রে আর কদমে সেজদা মারব পাহাড় দিলে পাহাড় কেটেছে প্রয়োজনে দিনের বেলা

তোমাকে চিনার মতো চিনতে পারলাম না ডাকার মতো ডাকতে পারলাম না ও মুনি দূরে নামাজ পড়তে দাঁড়ালেন প্রথম রকাতে সুরা ফাতিয়া পড়লেন সুরা পড়ে তালাবাদ করে যখন প্রথম রকাতে প্রথম সেজদার মধ্যে গিয়েছে প্রথম সেজদায় সুবাহ রব্বিল আলা।

সে কিনেছে তার খেয়াল খারাপ ছিল সে চিন্তা করলো আমি রাবিয়াকে দিয়ে একটা পতিতালয় করব আমি ইনকাম করব না উজবিল্লা বলেন মালিক নিয়ে গেল রাত্রেবেলায় রাবিয়া তার রুমের মধ্যে আছে মালিক এক একজন যুবকদেরকে টাকা নিয়ে টিকিট দিয়ে দিয়ে পাঠায় একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন এক মাস পর থেকে ওই মালিকের কাছে কোন পুরুষ আর আসতেছে না মালিক আশ্চর্য হয়ে গেলেন এমন সুন্দরী মেয়ে মানুষ পেলে তো ছাড়বে না নাজবিল্লাহ বলেন না মানুষ আসে না কেন ও মুসলমান মালিক আরেকদিন ট্রাই করলেন বলে আমি চেক করব একটু মনিটরিং করব মালিক যুবককে একজন যুবককে রাবের কাছে পাঠাবার পরে মালিক একটা সিদ্ধ দিয়ে তাকিয়া চেরা বিয়ে কি আচরণ করে ওই রাবিয়া নামাজের মাসাল্লায় বসে রাবিয়া নামাজ পড়তেছে এই সময় যখন যুবক ঢুকলো রাবিয়া নামাজ শেষ করে যুবককে সালাম দিয়েছে সালাম দিবার পরে রাবি বললেন এই মুসলমান যুবক আজকে জন্য তুমি আমার আমি তোমার বলে হ্যাঁ ঠিক আছে এই মুসলমান তুমি যদি আমার সাথে রাত কাটাতে চাও তোমাকে আমার অর্ডার মানতে হবে বলে কি অর্ডার বলো এই যুবক আমি তোমাকে কন্ডিশন দিলাম আমার সাথে বসতে হলে তোমাকে আগে অজু করতে হবে কি করতে হবে অজু করতে হবে ওই যুবক রাবিয়ার সৌন্দর্য দেখে যুবক আশ্চর্য হয়ে গেছেন এমন সুন্দরী মেয়ে রাবি মুসতরিদ ওই যুবক ওজু করবার জন্য বাইরে পাটার পর রাবিয়া মুনিবের কদমে শেষ দামাতে লাগলেন আল্লাহ রাবিয়া বলছে মুনিবরে আল্লাহ যুবক আসছে গুণা করবার জন্য আল্লাহ আমি তাকে অজু করতে পাঠালাম আল্লাহ তোমার নবী বলেছে মমতা বলছে যে ব্যক্তি অজু করলো অযুকে ঠিক মত আদায় করল নবজি বলছে হরজাত খাতায় আর তার হাত থেকে তার মুখ থেকে তার পা থেকে হাজার হাজার গুনা জরে যায় সুবাহ বলেন না হাতের গুণা পায়ের গুণা মুখের গুণা চোখের গুণা মাথার গুণা জরে যায় নবজি বলছে রাবিয়ে বলে অমনি আসছে গুনা করতে আমি পাঠালাম তাকে অজু করতে আসতে আসলো গুনা করতে আমি পাঠিয়েছি গুনা গুনা মাইনেস করতে আল্লাহ আমি একজন একদম তোমার বন্দিনী হয় যদি গুনা গুনাগার বন্ধাকে অজু করতে পাঠাইতে পারি আল্লাহ তুমি চাইলে ওই বন্দার কলপে পরিবর্তন করে দিতে পারো আল্লাহ তুমি চাইলে কলাপ পরিবর্তন করতে পারো এই কথা বলে রাবিয়া সেদ্ধ বাললুমলুম ওই মালিক ছিদ্র দিয়ে তাকিয়ে যাচ্ছে যুবক অজু করে আস্তে 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 দুই চার কদম দিতে দিতে যুবকের কালো পাল্টিয়ে গেছে যুবক আসলেন গুণা করতে অজু করে এসে রাবি রবি আর কদমে জুকে পড়লেন এই রাবিয়া

নামাজ কালামি স্বামী নামাজ পড়ে আমার বাবি নামাজ পড়ে না আছে কিনা বলেন দিন দিন হঠাৎ তার কারণে স্বামীও বেনামাজি হয়ে গেছে ঠিক কিনা বলেন আরে মা আল্লাহ বলা হলে বিবি আল্লাহ বলা হলে নামাজি হলে বিবি যদি নামাজি হয় বিবি প্রত্যেক নামাজ যদি সদরের নামাজ পড়ে দোয়া করে আল্লাহ আমার স্বামীকে নামাজি বানাও আমার স্বামীকে আল্লাহ বালা বানাও একদিন দুদিন তিন দিন দোয়া করতে 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 আল্লাহ পাক দোয়া দোয়ায় স্বামীকে ওলি বানাইতে পারে আল্লাহ আমাদের মা বোনদেরকে নামাজি বানিয়ে দিক আমিন বলেন জোরে বলেন না আমিন আল্লাহ কষ্ট লাগে কষ্ট লাগে শেষ করে দি চলবে তো থাকবেন তো আচ্ছা দেখি আল্লাহ নবী বলেন গভীর মনোযোগ আমার মা বোনরা কিন্তু আছে এরা ওয়াস শ্রবণ করতেছে আল্লাহর নবী আমার নবী আপনার নবী নুরুদ্দবিন মা বলদার কেবল যে সবাই বলেন কলা জুরু বলেন কলা রসুনুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমেরাতু ইদা সল্লাত খামসাহা ওয়াসমাৎ সাহারাহা وعاطت بعلها وأحسنت فرجها فقيل لها بأي أبواب شيت بل سبحان الله الله نبي أمر نبي نور النبي أعلن كل أمة النري رب جاي مغلب جاي نري جاي ماي পাঁচ নামাজ পড়বে কয় নামাজ পাঁচ নামাজ পড়বে রমজান মাসের 30 রোজা পালন করবে সুবহানাল্লাহ বলেন না আল নবি বল সুমম পাঁচ নামাজ পড়বে 30 রমজান পালন করবে এরপর 30 রোজা পালন করবে এরপরে শামিল অনুগত করবে ও আতাত বালাহা স্বামীর আনুগত্য করবে স্বামীর আনুগত্য মানে স্বামীর অর্ডার মানবে স্বামীর অর্ডার মেনে চলবে স্বামীর অর্ডারকে কে করবে না অমান্য করবে না স্বামীর অর্ডার মানবে সুন্নিয়ত ভিত্তিক ইসলাম ভিত্তিক শরীয়ত ভিত্তিক স্বামী অর্ডার করলে এগুলাকে মানবে আর যদি স্বামী গুনাহ করতে বলে এটা মানবে না বলছে ফি তোমাকে কোন মানুষ যদি বাবা মা যদি তোমাকে গুণা করতে বলে এগুলো তুমি করতে পারবে না স্বামী বিবিকে কে করতে বললে বিবি গুনা ছাড়া বাকি সমস্ত শরীয়তের আদেশ নিষেধ যদি মেনে চলে

যেগুলো বড় হয়ে গেছে মিচুয়েড হয়েছে তাদেরকে বিছনে বসা যাবে না আমার ভাইয়ের আজ থেকে বিশ পঁচিশ বছর আগে আমাদের সমাজে একটা রসম ছিল যে পাত্রে যে যে বর্তনে যে প্লেটে পুরুষরা কাইত ওই প্লেটে মহিলা কাইত না ঠিক কিনা বলেন যে চেয়ারে পুরুষ বসে ও চেয়ারে মহিলা বসতেন না এখন কিন্তু আরে মহিলা চেয়ার পুরুষ পুরুষ চেয়ারে মহিলা শুধু তাই না তাই না মহিলারা গেঞ্জি আর শার্ট প্যান্ট পর্যন্ত পড়তেছে ঠিক কিনা বলেন ওটা দূরের কথা এখন আমাদের মা বোনরা শার্ট শার্ট প্যান্টও পড়ে ঠিক কিনা বলেন এগুলো বললে আমাদেরকে মৌলবাদী বলা হয় কোন বাবা আমরা মৌলবাদী নই আমরা ইসলাম আর শরীয়তবাদী মোস্তফার সুন্নতবাদী ঠিক কিনা বলেন

না দেয়া চার নম্বর হচ্ছে ও আকসানা থর যাহা নিজের লজ্জাস্তানকে পর পুরুষ থেকে বাঁচিয়ে রাখা শুভ এই চারটা কাজ যে মা করবে যেই বুনে করবে যে বাবি করবে আমার সুল বলছে মত তোমাকে বলা হবে উদুকুলি আবুয়া বিন শীতে জান্নাত তোমার যেতে তো মন চাই ওটাতে চলে যাও শুভ খারাপ লাগে আমার বিষয়ে মা জীবন আদর্শে বর্তমান নারী সমাজ আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে এই চরিত্র দান করুক আমিন বলেন কোন মানুষ নামাজ পড়ে সুদ খায় আছে না নাই নামাজ পড়ে শুধু খায় নামাজ পড়ে গুসো খায় আছে না নাই তার নামাজের দরকার আছে হয়তো সুদ খাও না হয় নামাজ পড়ে একটা করো দুটো এক জিনিস না দুটো ভিন্ন জিনিস সুদ জাহান নামের নামাজ বেহস্তের দুটাকে এক করা যায় কত বলেন যেমন রাত আর দিন এক হতে পারে না আগুন বনি এক হতে পারে না ঠিক তেমনি ভাবে নামাজ আর সুদ এক হতে পারে ঠিক তেমনি ভাবে কোন নামাজ পড়ে কোন মা বোন রাখে কোন মা বোন কোরআন করে সে আবার ব্যাপার দেহ পারে দুটো ভিন্ন জিনিস বেপরদা জাহান নামের যারা বেপরদা করবে এরা জাহান্নামে যাবে যারা পর্দা করবে এরা জান্নাতে যাবে সুতরাং আপনি নামাজ পড়লেন নামাজ বেহস্তের কাজ করলেন বেপরদা তো জাহান্নামের কাজ করলেন আপনি হবেন আমলি মুনাফেক আপনি হবেন আমলি মুনাফেক মুনাফেক দুই প্রকার মুনাফকে আয়েতকাদি মুনাফকে আমলি আপনি হবেন আমলি মুনাফিক এই মুনাফকের স্থানে কিন্তু জাহান্নামে ঠিক কিনা বলেন নামাজ পড়বেন ইনস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুঙ্কার নামাজ উঠাকে নামাজ বলে যে নামাজ আপনাকে সর্ব সর্ব প্রকারের থেকে দূরে রাখবে সুবহানাল্লাহ নামাজ পড়লেন করলেন এটা মুসলমানের কাজ হতে পারে এই আমার মহামত্র স্বামী আমি চলে যাচ্ছি আমাকে দিনের বেলায় গোসল দিও না গোসল দিবার আমার কবর দিবার রাত্রে রাত্রে কবর রাস্তা করবা রাত্রে গোসল দেবা এই আমার স্বামী মহাব্বতের স্বামী রাত্রবেলায় বেলায় গোসল দেবে রাত্রে কবরস্থ করবে আমার কবর কে আমার কবর রাস্তার পাশে দিও না একটু ভেতরে করে দিও জান্নাতুল বাকি শরীফে জান্নাতুল বাকি শরীফে মাফা তোমার মাদার শরীফ ঠিক কিনা বলেন অনেক দূরে দূর থেকে দেখতে হয় ঠিক কিনা বলেন একবারে লেভেল পয়েন্টে আছে কোন চিহ্ন আছে একটা পাত্র দিয়ে একমাত্র চিহ্ন দিয়ে রাখছে এটা মা ফাতমার কবর মা ফাতমা বলছে এই আমার স্বামী মৌলা আলী আমি মারা গেলে আমার কবর দেওয়ার পরে আমার কবর কে লেবেল করে দিবা কবর কে আক উঁচু করে কবরের চিহ্ন রাখবা না কারণ আমি ফাতমার কবর আমাকে কেউ জীবনে দেখলো না আমাকে আমাকে দেখে নাই আমার কবর শরীফ দেখলে লম্বা কবর দেখলে বলবে ফাতেমা লম্বা ছিলেন কবর যদি বাটি বাটি দেখে আর খাটো দেখে বলবে ফাতেমা কাটু ছিলেন নেটেও বলবে আমি ফাতেমা চাচ্ছি আমার কবর নিয়ে কোন মানুষ যেন মন্তব্য করতে না পারে শুধু তাই না চলবে সাকরাত শুরু হয়ে যাবে মা فاطمه আল্লাহর কাছে আর যে করলেন ও মুনি আল্লাহ আজরাইল কোটি কোটি মানুষের আল্লাহ জান কবজ করছে ঠিক কিনা বলেন আজরাইল তো কুটু মানুষের জান নিয়েছে আল্লাহ কুটু কুটি মানুষের জান কবজ করছে আজরালের মাধ্যমে মা মাতনা বলে ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আজরাইল যে হাত ব্যবহার করে যে হাতের মাধ্যমে আল্লাহ মানুষের জান নিয়েছে যে আজরালের হাত আল্লাহ পরপুরুষের গায়ের মধ্যে লাগেছে আল্লাহ ওই হাত যেন আমি ফাতমার গায়েও না লাগে সুবহানাল্লাহ এমনও আছে মা ফাতমার সেই জাত যার জান খুদ আল্লাহ নিজে কবজ করেছে সুবহানাল্লাহ মা জান কে আল্লাহ আল্লাহ নিজেই মা জান কবজ করেছে আল্লাহ কুদরতি ভাবে আজরাইল মাহতমন গায়ে হাত দিতে পারে নাই সুবহানাল্লাহ জয়ে হাত কুটি কুটি মানুষের গায়ে লাগছে বলে এটা আমার গায়ে লাগাবেন না আল্লাহ আমি চাই আমার জান আপনি আজরাল কি এত হাত দিবেন না হয় আপনার নেতৃত্বে আপনার আপনি আপনার ভাবে আমার জান নেবেন সুতরাং

আমার ফাতমার জান্নাতের কুটি 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 নারীদের সরদার হবে বেপরদা করে জান্নাত যাওয়া যাওয়া যাবে না জান্নাতে যাওয়া যাইতে পারবেন না ও মাহবুব মা ফাতেমার জীবন আদর্শ অনুসরণ করেন তোমার থেকে মরার পরে তোমাকে যখন গর থেকে বের করবে যখন বের করবে ওখান থেকে তোমার শুরু হয়ে যাবে আমাদের মা বোনদের অতীব দরকার ঠিক কিনে বলেন অতীব দরকার এই আদর্শ কত আদর্শ দিয়ে গিয়েছে মাফা তোমার যখন বড় হলেন বড় হবার পরে আমরা আমাদের মেয়ে বড় হলে বোন বড় হলে বিয়ে দেয় না অনেক প্রস্তাব আসে বিয়ে দিয়ে বিয়ের ব্যবস্থা করি আল্লাহর নবীর কাছে যখন মদিনা সাহাবে একরমরা আমার নবীর কাছে ফাতমার বিয়ের প্রস্তাব দিচ্ছে অনেক সাহাবে একরমরা মা ফাতমা কি বিয়ের প্রস্তাব দিয়েছে সুবাহ हस्बीरा भी जल्लाला माफी कल भी झूरे झूरे हस्बीरा भी जल्लाला माफी कल भी अरुत झूरे हस्बीरा भी जल्लाला माफी कल भी नूर मुगम

حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي النور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم